আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ম্যাচে আজকে কিন্তু ৩৯তম ম্যাচ। ৩৯তম ম্যাচে শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড মোকাবেলা করেছে। শ্রীলঙ্কা টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে তারা ১৪১টি রান করতে সক্ষম হয়েছে ৮ উইকেটের বিনিময়ে। ১৪২ রানের টার্গেটে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ইংল্যান্ড ব্যাটিং করতে নামবে। দেখা যাক এই ম্যাচে কারা জয়লাভ করে। আর আপনারা যদি বাংলা ধারাবাসের মাধ্যমে এই ম্যাচটি উপভোগ করতে চান তাহলে অবশ্যই ইউটিউবে যে আপনার লাইভ ক্রিকেট ম্যাচ টুডে লিখে সার্চ দিবেন তাহলেই আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। সেখানে যেই কিন্তু আপনারা বাংলা ধারাবাসের মাধ্যমে ম্যাচটি উপভোগ করতে পারবেন আমাদের সাথে থেকেই।